নমস্কার বন্ধু, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কাজে ব্যস্ত থাকার দরুন অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে? তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের রেজাল্ট কবে বেরোতে পারে সে সম্পর্কে আপডেট দেবো, এবং পরিবেশ বন্ধু ফাইনালিস্ট প্রকাশিত হয়েছে তোমরা সবাই জানো, ঠিক আছে? এবার মজদুরের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে সম্পর্কে আপডেট দেবো। তো ফার্স্টে দেখো, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের রেজাল্ট তোমাদের 7 থেকে 13 তারিখে, ফেব্রুয়ারি 13 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, তোমরা যারা এক্সাম দিয়েছো তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করলে তোমরা ওখানে অ্যান্সার কি দেখতে পাবে, ঠিক আছে? এবং তোমরা অ্যান্সার কি অবশ্যই দেখে নাও, তোমাদের রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পাবে, তোমরা কতগুলো ঠিক করেছো বা কতগুলো ভুল করেছো সমস্ত কিছু। তো যারা এখনো অ্যান্সার কি দেখোনি তারা তাদেরকে বলবো অবশ্যই অ্যান্সার কি দেখে নাও। তো আমি ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যান্সার কি দেখে নিতে পারবে, ঠিক আছে? আর 7 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর এবার অনেকে বলবে যে কাট অফ কত যেতে পারে, তো তাদেরকে বলবো দেখো এখানে ভ্যাকেন্সি তো খুব কম ছিল, মোটামুটি একটা দুটো করে সব ভ্যাকেন্সি ছিল, তো এর কাট অফ বলা খুবই মুশকিল। তো যারা ভালো নম্বর পাবে তারা অবশ্যই চাকরি পাবে, তো যাদের 80% মোটামুটি হচ্ছে তারা ধরে রাখো মোটামুটিভাবে পাস করার চান্স আছে 99%, 80%-এর উপরে যারা রাইট অ্যান্সার করেছো। আর অনেক অনেক শিফট টেস্ট হার্ড কোশ্চেন এসেছে, তো তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের নর্মালাইজেশন হওয়ার ফলে তাদের মার্কস বাড়বে, ঠিক আছে? তো এবার কতটা বাড়বে সেটা তখন বলা যাচ্ছে না রেজাল্ট না এলে। তো মোটামুটি 7 থেকে 13 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার আসা যাক পরিবেশ বন্ধু। তো পরিবেশ বন্ধু রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো যারা চাকরি পেয়ে মানে মেরিট লিস্টে নাম উঠে গেছে তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, ঠিক আছে? তো এই কিছুদিন আগে আমি ভিডিও করে বলেছিলাম যে মজদুরের কোনো কারণবশত একটা কেস হয়েছে, যেটা এক্সাম্পল ক্যাটাগরি বা কোনো কিছু কারণে হয়েছে, তো সেই জন্য ওটা স্টে অর্ডার আছে, আর বাকিগুলো রেজাল্ট কিন্তু বেরোতে পারে। তো ফেব্রুয়ারি 1 উইকে আমি বলেছিলাম, একজন কমেন্টে জিজ্ঞাসা করলো, আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি 1 উইকে বেরোবে, তো পরিবেশ বন্ধু বেরিয়ে গেছে, ঠিক আছে? তোমরা যারা কোনো রেজাল্ট দেখোনি তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আর মজদুরের রেজাল্ট কিন্তু তোমাদের 11 তারিখে পরের বেরোনোর চান্স আছে, ঠিক আছে? তবে বেরোবে, এটা চিন্তা নেই যে কেস কিছু হবে না, কেস খুব তাড়াতাড়ি মিটে যাবে, তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, 11 তারিখের পর বেরোবে, ঠিক আছে? তো তোমাদের খুব তাড়াতাড়ি মজদুর রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে। আর একজন লিখেছেন যে আমি নাকি চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য আর কি মিথ্যে গুজব ছড়াচ্ছি যে কেস হয়নি, তো তাদেরকে বলবো নিউজ টাইমের চ্যানেল তোমরা দেখেছো, বা ওখানে বলেছিল যে কলকাতা পৌরসভা যে মজদুরের পরীক্ষা হয়েছে তা নিয়ে একটা স্টে অর্ডার হয়েছিল, ঠিক আছে? এটা এক্সাম্পল ক্যাটাগরি না দুর্নীতি কারণে হয়েছে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে একটা হবে, তবে চিন্তা করার কারণে সেই কেস কিন্তু মিটে যাবে। আর কেস 11 তারিখের পরে কিন্তু তোমরা মজদুরের রেজাল্ট মানে 11 তারিখের পরে কিন্তু মজদুরের রেজাল্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? মজদুরের রেজাল্ট বেরিয়ে যাবে 11 তারিখের পর। তো এই ছোটো টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো, যদি কিছু প্রশ্ন করার থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমি উত্তর দিয়ে দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।